আমরা আংশিক নয়, সম্পূর্ণ প্রচারে অঙ্গীকার। সিএনএন বাংলা টিভি বাংলা। রিয়াদে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন। সৌদি আরব প্রতিনিধি হাবিবুর রহমান ভূঁইয়ার পাঠানো তথ্যচিত্রে বিশেষ প্রতিবেদন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 118তম জন্মজয়ন্তী উদযাপন করেছে জয় বাংলা সাংস্কৃতিক জোট সৌদি আরব। আমির হোসেন টার্জানের সভাপতিত্বে এবং নিজামুদ্দিন ঝন্টুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইস্কান্দার আলী খান। কাজী নজরুলের জীবনী নিয়ে আলোচনা করেন কবি শাহজাহান চঞ্চল ও সাংবাদিক ওহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সহ সম্পাদক মোস্তফা কামাল এবং আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আলমগীর মণ্ডল, সাংবাদিক মোহাম্মদ সাগর চৌধুরী, মোহাম্মদ ফারুকী সহ প্রবাসী বাংলাদেশিরা। নজরুল সঙ্গীত পরিবেশনায় ছিলেন বাবুল চৌধুরী, মনিরুল ইসলাম ও রফিক মণ্ডল। জান্নাতুল ফেরদৌস, সিএনএন বাংলা টিভি, ঢাকা।